যে তুই এত বড় বেঈমানিটা করলি। চিঠিটা আমি দিই নাই, যাকে দিয়ে চক্ষুদান তারি করলি অপমান। স্কুলে শিক্ষকতা করি, আমার চাকরির পয়সা থেকে আমি বাঁচিয়ে তারপর কিছুটা ধার কর্জ নিয়ে, আর আমার বাবা আমার পাঁচ বোনের নামে পোস্ট অফিসে কিছু টাকা রেখেছিলেন, সেই টাকাগুলো আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছিল, সেই টাকাটাও আমি উঠিয়েছিলাম। আমার বাসাটা করার সময় ছোট ভাই আমাকে সাহায্য করেছে, তো ওকে আমি বললাম, ও তখন যাবতীয় সাহায্যটা আমাকে করেছে। তো মিউনিসিপ্যালিটি অফিস থেকে একজন ইঞ্জিনিয়ারকে নিয়ে, আবার কিছু আমাদের বাড়িঘর বিক্রি করে অন্যত্র ছিল অন্য ভাই বোনদেরকে টাকা দিয়েছে। তা আমি টাকা নিইনি, আমি বলেছি যে আমাকে একটু জায়গা দিলেই ভালো হবে। আমি যার কোনো অস্তিত্বই নাই, যে লোকটা শুধু একটা নাম ব্যবহার করা হয়েছে, তার জন্ম সনদ কীভাবে হয়, ওয়ারিশন সার্টিফিকেট কীভাবে হয়, তার নামে আবার দলিলও হয়ে যায়, এগুলো কীভাবে হয় আমি বলতে পারবো না। এগুলো আমাদের বোধগম্য হয় না, কারণ আমরা সৎভাবে সারা জীবন যাপন করেছি, স্কুলে শিক্ষকতা করেছি, স্টুডেন্টদের ভালো কথাই আমরা শিখিয়েছি, সৎভাবে চলবে, সৎভাবে উপার্জন করবে, জীবনে সাফল্য অর্জনের জন্য সততার পথেই থাকবে, এগুলোই আমরা বলেছি। কিন্তু এই সমস্ত কাজগুলো কারা করে থাকে, বেআইনি কাজগুলো, আমাদের বলার কোনো ক্ষমতা নাই, এটা আমাদের বোধগম্য হয় না। উপেন্দ্রবাবু উনি খুলিল রহমানের ওয়ারিস, ইয়া যে নগেন্দ্রবাবুর ওয়ারিস দার, উনি থাকে এটাও বলতে পারি না। হ্যাঁ, সে কোথায় থাকে জানেন না? না, আমি তো মনে করেন গেছি না, সরজমিনে যাই নাই, আমারে শেয়ার রাখছে আর কি, একটা নাম রাখছে কিছু টাকার বিনিময়ে। এই আপনি জমি কার কাছ থেকে কিনছেন? ওরা চিনে? হিন্দুগণ। হিন্দুগণ থাকে জানেন? না না না, এটা জানি না, হেরা খোঁজ থেকে আনছে না না না। জমি কিনছি মানে দলিলের মাঝে আমার নাম রাখছে আর কি। মামলা চলতেছে 10 কোটি, যারা রায় পাবো তারাই জমিন পাবো, এই আর কি। মানে অনেকটা আপন করে নিয়েছিলাম, ওর ছেলে মেয়েরা আমাকে নানুমণি ডাকতো, যখন তখন যে কোনো আবদারদের আমি রক্ষা করতাম। আর ছেলেটা, বড় ছেলেটা যে ফয়সাল, সেইটাকে আমি ভর্তি করেছিলাম, প্রথম লেখাপড়া করবে শখ করেছে, তখন ওই ডেমনস্ট্রেশন স্কুলে আমারই ছাত্রী সালেহা বেগম হেডমিস্ট্রেস ছিল, তাকে বলে ভর্তি করালাম। তারপরে যখন ওখান থেকে ল্যাবরেটরি হাই স্কুলে ভর্তি হতে গেল, তখনও আমি ওকে ভর্তি করালাম। আমার এখন দাবি অনেক দিন হয়ে গেল ভোগ করছি এদের জন্য, আজ এই বয়সে এরকম পরিস্থিতিতে এসে আমার মানসিক এত যন্ত্রণা কষ্ট হয়েছে, যে আমি চাই যারা এই অন্যায় কাজে লিপ্ত আছে এদের শাস্তি হোক। এবং আমাদের ন্যায্য পাওনা যেটা আমরা করেছি বহু কষ্টে পরিশ্রমে, বহু আশা আকাঙ্ক্ষা নিয়ে করেছি, এটা যেন আমরা ফেরত পাই। শুনলাম সেটা আসলে খুবই দুঃখজনক, এবং আমরা এর জন্য আসলেই আমরা দুঃখ প্রকাশ করছি। তবে এর পিছনে যেমন বিষয় হলো কিছু এক জালজালিদের মধ্যে একজন লোককে যে তৈরি করা হোক, এখানে যারা প্রথমে হলো জন্মসনদ, এই জন্মসনদের সাথে যারা জড়িত আমরা একটু যাচাবাছাই করে দেখবো যে আসলে সেই ব্যক্তির অস্তিত্ব আছে কি না, তার পরিচয় কী, সেগুলো আমরা যাচাবাছাই করে যদি কোনো তথ্য পাই, তা যদি অপরাধ যদি করে থাকে তাহলে সংশ্লিষ্ট চেয়ারম্যান এবং আমরা সচিবের বিরুদ্ধে প্রয়োজন ব্যবস্থা নেব, এবং জন্মসনদটি বাতিলের আমরা ব্যবস্থা নেব, যাতে করে সে এটাকে আর কারো কারো প্রদর্শন করতে না পারে। এরপরেও তার একটা বিষয় হলো, একজন লোক সাধারণ জন্ম মানে একটা জিনিস দখল, বাড়ির ঘর বা জমি জমা দখল করতে গেলে একজন ওয়ারিশান সাজাইতে হয়, সেক্ষেত্রে ওয়ারিশান সনদ যারা দিয়েছেন বা যারা এর সাথে জড়িত থাকেন, যদি তারা যদি অপকর্মটা মানে এটা তৈরি করে থাকেন, তাহলে আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজন ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট বিভাগে আমরা যোগাযোগ করব, যাতে করে মানুষজন তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হতে পারে। আর যে বিষয়টা একজন ভাষা সৈনিক হিসেবে, একজন ভাষা সৈনিক হিসেবে একজন টিচার হিসেবে অবশ্যই রাষ্ট্র থেকে সে প্রতিকার পাওয়ার রাখে, অধিকার রাখে, এবং রাষ্ট্র সবসময়
রাষ্ট্রের কাজই হলো জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করা, এই রাষ্ট্রের জনগণের। সুতরাং রাষ্ট্রের একজন সরকারের একজন প্রতিনিধি হিসেবে আমরা অবশ্যই ওনার পাশে থাকব এবং ওনার যে বিষয়গুলো আছে সেটা যাতে প্রতিকার পেতে পারে সেগুলো আমরা সর্বাত্মক সহায়তা করব। একজন ভাষা সৈনিকের জমি জমা বাড়িঘর সম্বন্ধে জালজারিদের পিছনে যে সকল ব্যক্তি বা ব্যক্তিগত জড়িত থাকে এবং যে সকল প্রতিষ্ঠানও জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা যাচাই বাছাই করে প্রয়োজনীয় অনেক ব্যবস্থা গ্রহণ করবো।